সিবিআই এর পর এবার ইডি। লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সক্রিয় হলো আরও এক কেন্দ্রীয় এজেন্সি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে বৃহস্পতিবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের অফিস এবং করিমপুরের আনন্দপল্লীতে মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতে তল্লাশি চালান সিবিআই এর গোয়েন্দারা। এরপরই সিবিআই এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও এমন একটা দিনে যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। জব আপ ক্ষেত কে লোগো সে বাত করতি হ্যায় বো ক্যা বাত করতে হ্যায় আপনি অপেক্ষায় আপকো বাতাতে হ্যায় ক্যা? হ্যাঁ বাতাতে তো হ্যায়, আপকে কামো পে হামারা ভরোসা হ্যায়, এ সব বাতাতে হ্যায়। আর হাম পুছতে হ্যায় কি মহুয়া মৈত্র কা ক্যা হোগা, বোলো উসকো তো জেলি জানা হ্যায়। আচ্ছা লোগ বোলতে হ্যায়? হ্যাঁ জি। বালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য, কিন্তু এই করে মহুয়াকে হারানো করা যাবে না, হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই? এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানিমাঝিজি। যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএস এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত, এটা ভারতবর্ষের আইন বলে আমরা এটাকে সমর্থন করি। বিজেপি যখন মহুয়া মৈত্রের বিরুদ্ধে খড়্গহস্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন কৃষ্ণনগর থেকেই। আবির দত্ত, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।